প্রতি বছরের মতো এবছরও কালীপুজো দীপাবলি উপলক্ষে ইসলামপুর থানার উদ্যোগে ডেঙ্গু সচেতনতায় ইসলামপুর থানার অন্তর্গত 13টি গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভার 17টি ওয়ার্ডে প্রায় 1000 মানুষকে মশারি বিতরণ করা হয়। এছাড়া দুর্গাপুজো আয়োজন ও মহরমে তাজিয়া সজ্জার নিরিখে ইসলামপুর থানার পক্ষ থেকে পুজো কমিটি ও ক্লাবগুলিকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার দেওয়া হয়। শনিবার ইসলামপুর থানার আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার সচিন মাক্কার, অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মণ্ডল, ডিএসপি হেডকোয়ার্টার দেবাশিস রায়, ইসলামপুর থানার আইসি শমিক চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। দুর্গাপুজো আয়োজনের নিরিখে প্রথম কমল মেমোরিয়াল ক্লাব, দ্বিতীয় দেশবন্ধু পাড়া আদর্শ সংঘ, তৃতীয় নেতাজি পল্লী, ব্লক পাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি, অন্যদিকে মহরমে তাজিয়া সজ্জার নিরিখে প্রথম মুনলাইট ক্লাব, দ্বিতীয় বাজার ফ্রেন্ডস ক্লাব, তৃতীয় ফেমাস ক্লাবকে পুরস্কৃত করা হয়। আমরা এখানে ইসলামপুর থানার উদ্যোগে যে মশারি বিতরণ কর্মসূচিটা করা হয়েছে তার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছে। প্রায় 1000 মশারিটা এখান থেকে ডিস্ট্রিবিউশন করা হবে। আপনারা যেহেতু জানেন এখন ডেঙ্গুয়ের সব জায়গায় চলছে, এটা খুবই ভালো কর্মসূচি ইসলামপুর থানা প্রায় 3 বছর ধরে তো আমি দেখছি করে চলে আসছে। এই যে মশারি বিতরণ এখানে চলছে, আশা করছি সবাই এটা ইউজ করবে যে ডেঙ্গু থেকে বাঁচাও হবে। ডেঙ্গু ম্যালেরিয়া যা চলছে এখন এই সিজনে, আপনারা জানেন কি অনেক মশারা হয়ে ইনসেক্টসগুলো যারা হয় তার থেকে বাঁচাবার জন্য এখানে মশারিটা বিতরণ করা হচ্ছে। আর আপনারা অনেক দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করে আছেন, আমি খুব বেশি বক্তব্যটা আমার বিস্তারিত করব না। সবাইকে আবার পুজোয় শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্লাস এখান থেকেই মহরমের পুজোর এখান থেকে ইসলামপুর থানা একটা প্রাইস ডিস্ট্রিবিউশন প্রোগ্রামও রেখেছে, যারা যারা এখানে পুরস্কার পাবে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আর যারা হয়নি তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি কি পুজো অত ভালো করে পুজো কেটেছে, কোথাও কোনো অসুবিধা হয়নি। পুরো ইসলামপুর পুলিশ জেলা জুড়ে একটাও সমস্যা কোথাও কোনো পুজো কমিটি নেই হয়নি, খুবই সুশৃঙ্খলভাবে বিসর্জন পুজো সব কিছু হয়েছে। সে পুরো আইন মেনে সব কিছু করার জন্য সব পূজা কমিটিকে শুভেচ্ছা আমার থেকে, সব থেকে ধন্যবাদ।